সেই পথিকের মতো, পথিক যেমন করে দেখছেন প্রাসাদ ধসে পড়ছে, তিনি জগৎবন্ধু দেখছেন রাধারানীকে, কিন্তু আমরা প্রাগিত জগতে রাধারানীর তত্ত্ব পাই না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এটা অপ্রাগিত লীলা, অপ্রাগিত লীলা, এটা আমরা সাধারণ মানুষ দেখতে পাই। বিজ্ঞানী কেকুলে তিনি অ্যাটমের ড্যান্স দেখেছিলেন, সেই পরমাণু নিয়ে ধ্যান করতে 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 তিনি দেখছেন সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন পরস্পর নৃত্য করছে, যেমন প্রেমিক প্রেমিকা নৃত্য করে, এটা তিনি দেখছেন। ঠাকুর বলছেন যে বিজ্ঞানী আর ঋষিদের মধ্যে পার্থক্য কি, বিজ্ঞানী দেখেন থ্রিডিক্যাল ভাবে, ঋষি হচ্ছে দ্রষ্টা, দর্শন করে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, জয় জয় রাধা কৃষ্ণ বৃত্তার্থে হরি হরি বল, জয় জয় গৌর নিতাই বৃত্তার্থে হরি হরি বল, জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সুধি ভক্ত সজ্জন, আমার ঠাকুর জাতি অনলাইন সৎসঙ্গে আয়োজিত আজকের এই ভাগবত বাসরে আমি আমার অন্তর্নিঙ্গাল শুভেচ্ছা শ্রদ্ধা ভক্তি সবাইকে জানিয়ে আমরা ভাগবতের লীলা রস প্রবেশ করছি। আমরা আজ যে গ্রন্থ আস্বাদন করতে এসেছি সেই গ্রন্থটির সংস্কৃত নাম শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম আমরা বাংলায় বলি ভাগবত। এই ভাগবত শব্দের অর্থ হচ্ছে যা শাশ্বত, যা চিরন্তনী, বা ইংরেজিতে যাকে বলা হয় ডিভাইন। ভাগবত শব্দের অর্থ যা ভগবান সম্বন্ধে। আমাদের সনাতন ধর্ম মতে আদি গ্রন্থ হচ্ছে বেদ। সেই বেদের সুধা নির্যাস নিয়ে পরবর্তীতে যে গ্রন্থ আবির্ভূত হয় সেটি হচ্ছে উপনিষদ। উপনিষদের এক নাম হচ্ছে বেদান্ত, অর্থাৎ বেদ যেখানে অন্ত সেখান থেকে শুরু সেই গ্রন্থ হচ্ছে উপনিষদ। অর্থাৎ বেদের সূত্রই আরো বিবর্তিত করে পরিবেশন করা হয়েছে উপনিষদে, বা বেদেরই সুধা নির্যাস নিয়ে পরবর্তীতে আবির্ভূত হয়েছে উপনিষদ। তাই উপনিষদকে বেদের জ্ঞানকাণ্ড বলা হয়। আরো পরবর্তীতে সেই উপনিষদেরও সুধা নির্যাস নিয়ে আবির্ভূত হয়েছে সনাতন ধর্মের খুবই জনপ্রিয় গ্রন্থ গীতা। সেই গীতাকে উপনিষদের নির্যাস বলা হয়। বলা হয়েছে যে উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ আর গীতা হচ্ছে তার দুগ্ধামৃত। আর গীতার সেই সুধা নির্যাস রসমাধুর যে পরিবেশন করা হয়েছে যে গ্রন্থে, আরো ব্যক্তিময় করে, আরো বিবর্তিত করে, সেটি হচ্ছে ভাগবত। ঠাকুর অনুকূল চন্দ্র ভাগবত সম্পর্কে তার পুণ্যপুথি গ্রন্থে এক অপূর্ব, এক অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন ভাগবতের রাজ্য এই তেসরা তিল, মা দ্বিদল পদ্ম যেটা বলা হয়, তিনি পুণ্যপুথি গ্রন্থে বলেছেন ভাগবতের রাজ্য এই তেসরা থেকে সোহং পর্যন্ত আরো উঠে, আর গীতার রাজ্য এই তেসরা থেকে মূলধার পর্যন্ত। এই তেসরা থেকে আমাদের যে বিভিন্ন চক্র সেই মূলধার পর্যন্ত গীতার রাজ্য, তেসরা থেকে মূলধার, আর ভাগবতের রাজ্য তেসরা থেকে সোহম পর্যন্ত। এই তেসরার পরে আর কর্মটর্ম নাই, শুধু প্রেমে পর্যবসিত হচ্ছে, বলেছেন ঠাকুর অনুকূল চন্দ্র। এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি, এ থেকে আমরা বুঝতে পারি যে ভাগবত কত উচ্চ স্তরের গ্রন্থ। এই ভাগবত সম্পর্কে মাদ্রাজের এক বক্তৃতায় স্বামী বিবেকানন্দ এক অপূর্ব উচ্চারণ করেছেন। স্বামী বিবেকানন্দ মাদ্রাজের এক বক্তৃতায় তিনি বলেছেন যে গোপীপ্রেম দ্বারাই সগুণ ও নির্গুণ ঈশ্বরের সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়াছে।
কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপী প্রেম শিক্ষা দেওয়া। এমনকি দর্শন শাস্ত্র শিরোমণি গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সহিত তুলনায় দাঁড়াইতে পারে না। এই গোপী প্রেম সম্পর্কে গোপী প্রেমই ভাগবতের মূল তত্ত্ব। গোপী প্রেম ভাগবতের দশম স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ। দ্বাদশ স্কন্ধের মধ্যে এই দশম স্কন্ধকেই সেই ভাগবতের মধ্যমণি বলা হয়, যেখানে গোপী প্রেমের চরম উচ্চ স্তরে তত্ত্ব পরিবেশিত হয়েছে। সেই গোপী প্রেম সম্পর্কে মাদ্রাজের বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলছেন যে এমনকি দর্শন শাস্ত্র শিরোমণি গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সহিত তুলনায় দাঁড়াইতে পারে না। আর ঠাকুরও, ঠাকুর অনুকূল চন্দ্রও কিন্তু সেই কথাটি বলেছেন যে ভাগবতের রাজ্য এই তেসরা থেকে সোহম পর্যন্ত, আর গীতার রাজ্য তেসরা থেকে মূলাধার পর্যন্ত পুণ্যপুঁথি গ্রন্থে। এবং পৃথিবীতে অনেক বড় বড় সিদ্ধ মহাপুরুষেরা শেষে এই ভাগবতের যে গভীর মধুর রস, এই রস আস্বাদনে নিমগ্ন হয়েছেন। নিগমানন্দ পরমহংসদেব, পরমহংস নিগমানন্দ, তিনি নিগমানন্দ ঠাকুর প্রথম জীবনে তিনি সেই ব্রহ্মে নিরাকার ব্রহ্মের সাধনা করে সিদ্ধি লাভ করে জ্ঞানী গুরু গ্রন্থ রচনা করেন। পরে তিনি তন্ত্র মধ্যে সাধনা করে তান্ত্রিক গুরু গ্রন্থ রচনা করেন। যোগ মতে সাধনা করেও তিনি যোগী গুরু রচনা করেন। সবার শেষে, সবার শেষে তিনি ভাগবতে এই গোপী প্রেমে গোপীভাবে নিজেকে গোপীভাব আরোপ করে এই গোপী প্রেম সাগরে নিমজ্জিত হয়ে তিনি সাধনা করে তার জীবনের শেষে লেখেন প্রেমিক গুরু, অপূর্ব গ্রন্থ প্রেমিক গুরু। স্বামী বিবেকানন্দ কিন্তু প্রথম জীবনে তিনি বেদান্তকেই গুরুত্ব দিয়েছেন। আমেরিকার বিভিন্ন বক্তৃতায় তিনি বেদান্তকেই অবলম্বন করে তার ভাষণ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি শেষ জীবনে এসে তিনি এই রাধাভাবে গভীরভাবে নিমজ্জিত হন। কথামৃতে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, লড়েন আগে রাধা মন্ত, কিন্তু সবশেষে বলেন যে ঈশ্বরকে পাওয়ার জন্য যে অহেতুকি নিষ্কাম প্রেম, সেই প্রেমের পরম প্রকাশ হচ্ছে রাধারানী। এই রাধা তত্ত্ব নিয়ে অনেক গভীর আলোচনার দাবি রাখে এই রাধা তত্ত্ব। একদিনে বা অল্প সময়ে এটি প্রকাশ করা খুবই কঠিন, বিশেষ করে আমার পক্ষে। আরো প্রারম্ভেই আমি জানিয়ে রাখি, অনেক ভাগবত পাঠকেরা ভাগবত তত্ত্ব আলোচনা করতে করতে অপূর্ব সঙ্গীত কীর্তন এই ভাগবত তত্ত্বের সাথে সমন্বয় করে অপূর্ব কীর্তন বা সঙ্গীত পরিবেশন করেন। সেই কীর্তন বা সঙ্গীত পরিবেশনের যোগ্যতা আমার নেই, সেই অপারগতার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দীর্ঘ সময় একটানা আলোচনা শুনতে আপনাদের কেমন লাগবে সেটাও ভাবছি। যাই হোক, এই ভাগবতের রসতত্ত্ব নিয়ে অনেক মনীষীরাও অনেক আলোচনা করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক মনীষীরাও, আবার আমাদের এই উপমহাদেশের অনেক মনীষীরাও এই তত্ত্ব বুঝতে পারেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও তিনি রাধা তত্ত্ব ঠিক বুঝে উঠতে পারেননি। তিনি নিরাকার ব্রহ্মের সাধনা করতেন, ব্রাহ্ম মতের অনুসারী ছিলেন তিনি। একবার প্রভু জগৎবন্ধু সুন্দর যখন কলকাতায় যান, সেই জগৎবন্ধু সুন্দরের সাথে সেই দেবেন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়, সেই দুই মহামনীষীর সাক্ষাৎ ঘটে, পরস্পর তাদের মধ্যে আলোচনা হয়। তখন সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রভু জগৎবন্ধুকে প্রশ্ন করেছিলেন, প্রভু জগৎবন্ধু তো এই রাধাভাব আশ্রয় করে সেই পরমেশ্বরের উপাসনা করেছেন। সেই জগৎবন্ধুকে প্রশ্ন করছেন এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তির উপাসনা করেন আপনারা, এই রাধা তো কৃষ্ণের সহধর্মিনী নন, এটা একটা অবৈদিক যুগল দৃশ্য, অর্থাৎ বেদ বহির্ভূত একটা যুগল দৃশ্য, কারণ তারা স্বামী স্ত্রী নন, যেমন রাম সীতা স্বামী স্ত্রী, যেমন লক্ষ্মী নারায়ণ স্বামী স্ত্রী, যেমন হর গৌরী অর্থাৎ শিব পার্বতী স্বামী স্ত্রী,
এই যুগলগুলো স্বামী স্ত্রী, কিন্তু রাধা কৃষ্ণ তো সেই রকম স্বামী স্ত্রী না, এটা একটা পরকীয়া সম্পর্ক। এই অবৈদিক একটা অবিধিপূর্বক যুগল দৃশ্যকে আপনারা উপাসনা করেন, এটা কি দোষনীয় নয়? প্রভু জগৎবন্ধু সাথে অনেক আলোচনা হয়েছিল, তিনি এক কথায় এটির উত্তর দিয়েছিলেন যে পাপ পুণ্য এটা জীবের পক্ষে, কিন্তু ভগবান এই পাপ পুণ্য বিধি অবিধি সমস্ত কিছুর উর্ধ্বে। সূর্যের আলোয় কোনো দোষ থাকে না, বরং সূর্যের আলো সমস্ত পাপ পঙ্কিলতাকে পবিত্র করে ফেলে, পাপ পঙ্কিলতাকে ভস্ম করে সমস্ত কিছুকে পবিত্র করে ফেলে। তাই এই ভাগবতের যে রসতত্ত্ব, এটা আমরা অনেকেই অনুধাবন অনুভব করতে পারি। স্বয়ং গৌরসুন্দর, তিনি তো এই রাধাভাব এই কলিযুগে এই কলির জীবের কাছে সেই রাধাতত্ত্বকে তিনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করেন। তিনি না এলে সেই পুরাণের রাধাতত্ত্ব হয়তো পুরাণের উপাখ্যানেই থাকত, মর্তের মাটিতে আমরা এমন জীবন্ত ভাবে দেখতে পারতাম না যেমন করে গৌরসুন্দর তার জীবন্তে দেখিয়েছেন। তাই বলা হয়, যদি গৌর না হইত, যদি গৌর না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। গৌরসুন্দর স্বয়ং এই রাধাভাব আশ্রয় করে সাধন ভজন করেছে, এবং গৌর তত্ত্বে বলা হয়েছে যে রাধা আর কৃষ্ণের যুগল মূর্তি হচ্ছে গৌরসুন্দর, অর্থাৎ রাধা আর কৃষ্ণ যুগল এক হয়ে এসেছেন গৌরসুন্দর রূপে, এরকম বলা হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। আবার ওই ভাদ্র মাসেরই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। আবার ভাগবতের শুক্ল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার আবির্ভাব, দুজনই অষ্টমী তিথিতে এসেছেন। তাই বলা হয় এই আট আর আট, অষ্টমী আর অষ্টমী, অর্থাৎ আট আট মিলে হচ্ছে ষোলো। এই চাঁদ যখন ষোলো গলায় পূর্ণ, সেই পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা তিথিতে গৌরসুন্দরের আবির্ভাব, অর্থাৎ সেই রাধা আর কৃষ্ণ যুগল হয়ে, যুগল এক হয়ে গৌর রূপে আবির্ভূত হন। আমাদের পুরাণ শাস্ত্রে এরকম কথা আছে যে একসময় রাধারানী তার কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে অভিমান ভরে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ, তুমি যতই পুরুষোত্তম হও, বিশ্বের সমগ্র দর্শন শাস্ত্রের অধীশ্বর হও, তুমি রাধা না হলে রাধার এই প্রেম, রাধার এই বিরহ, রাধার এই অনুরাগ তুমি কখনো অনুভব করতে পারবে না। খুব আক্ষেপ করে রাধারানী এই কথা বলেছিলেন, তাই বলছিলেন যে তুমি রাধা তার বেদনায় যদি বুঝতে চাও, তাহলে আমি তোমাকে বলছি তুমি পরজন্মে রাধা হয়ে আবির্ভূত হও, তুমি পরজন্মে রাধা হয়ে আবির্ভূত হও, তাহলে তুমি বুঝবে রাধার কি ব্যথা, রাধার কি যন্ত্রণা। তখন কৃষ্ণ বলেছিলেন তথাস্তু, তথাস্তু আমি তোমার এই কথা মেনে নিলাম, আমি আগামী জন্মে রাধা হয়ে আবির্ভূত হব। যখন কৃষ্ণ এই কথা বললেন, তখন রাধারানী ভাবছেন যে আমি কি বললাম, এ আমি কি বললাম, সত্যি যদি আমার শ্যাম পরবর্তী জন্মে রাধা হয়ে আবির্ভূত হয়, তাহলে শ্যামের অবস্থা আমার মতো হবে, শ্যামের যে অঙ্গ আমি চন্দন দ্বারা চর্চিত করি, সেই অঙ্গ যখন কৃষ্ণ বিরহে রাধা ধুলায় গড়াগড়ি যাবে, আমি সেটা সহ্য করতে পারবো না, কারণ আমি অনেক সময় কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে ধুলায় গড়াগড়ি যাই। শ্যাম যদি রাধা হয়ে আবির্ভূত হয়, তাহলে শ্যামেরও সেই অবস্থা হবে, রাধা দেহ নিয়ে রাধা অঙ্গ নিয়ে আবির্ভূত হলে তখন কৃষ্ণ বিরহে শ্যামও হয়তো ধুলায় গড়াগড়ি যাবে। আমি কৃষ্ণের বাঁশি শুনে যখন সেই পাগলিনীর মতো ছুটে যাই, তখন বনের সেই
কণ্ঠ কাটা আমার পায়ে বিদ্ধ হয়। আমার শ্যাম যদি পরবর্তী জন্মে রাধা হয়ে আবির্ভূত হয় তাহলে তো শ্যামেরও সেই দশা হবে। কৃষ্ণের বাঁশি শুনে যখন পাগলিনীর মতো অভিসারে ছুটবে তখন তার পা কণ্ঠকাকীর্ণ হবে, রক্তাক্ত হবে, ক্ষতবিক্ষত হবে। এটা আমি কেমন করে সহ্য করব? আমি কখনো স্বামীর বিরহ সহ্য করতে না পেরে ওই গোবর্ধন পাহাড়ে ছুটে যাই, গোবর্ধন পাথরে পাগলিনীর মতো আমি মাথা কুটিয়ে আমার মাথার কপালে রক্ত ছড়াই। আমার শ্যাম যদি রাধা হয়ে আসে তাহলে আমার শ্যামেরও তো সেই দশা হবে। তাই শ্রীকৃষ্ণ বলছে, না শ্যাম, আমি আমার কথা পেরিয়ে নিলাম, তোমাকে রাধা হয়ে পৃথিবীতে আবির্ভূত হবে তো হবে না, কারণ আমি তোমার ওই সহ্য, তোমার দেহ ধুলাই গড়াগড়ি যাবে, তোমার পায়ে কাঁটা ফুটবে, তোমার মাথা গোবর্ধন পর্বতে তুমি মাথা করে রক্ত ঝরাবে, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারবো, এটা আমি কল্পনাও করতে পারছি। কিন্তু শ্রীকৃষ্ণ তার সংকল্পে অটল যে আমি পরজন্মে রাধা হয়েই জন্মগ্রহণ করবো। যে এনে তো সঙ্গীতও আছে, বনমালী গো তুমি পরজন্মে হয়ে রাধা। তো শ্রীকৃষ্ণ সেই কথা বলছেন, আমি রাধা হয়েই আসবো, তার সংকল্পে তিনি অটল। তখন রাধারানী বলছে, ঠিক আছে, তুমি যখন তোমার সংকল্পে অটল, তুমি যখন পরজন্মে রাধা হয়ে আবির্ভূত হবে, তখন আমি আমার এই রাধা অঙ্গ দ্বারা তোমাকে আবৃত করে তোমার সাথে এক দেহে আমিও আবির্ভূত হব। অর্থাৎ তোমার অন্তর সত্তা থাকবে কৃষ্ণ, আর তোমার বহির সত্তা থাকবে রাধা। অর্থাৎ তোমাকে আমি আমার এই সত্তা দ্বারা আলিঙ্গন করে আবৃত করে আমি আবির্ভূত হব। তুমি যখন ওই শ্যামের বাঁশি শুনে তুমি ধুলায় গড়াগড়ি যাবে, সেই ধুলাটা আমার গায়ে লাগবে। তুমি যখন পাগলিনীর মতো বন পথে ছুটবে, সে বনের কাঁটা ফুটলে আমার পায়ে বিঁধবে। তুমি যখন গোবর্ধন পর্বতে মাথা কুটবে, রক্ত আমার শরীর থেকে ঝরবে। অর্থাৎ তোমার আত্মা থাকবে কৃষ্ণে, আর তোমার বহিরঙ্গে আমি আবৃত করে আসবো। সেই বৈষ্ণব কবি বলেছেন, এমন প্রীতি কভু দেখি নাই শুনি, পরাণে পরাণ বাধা আপন আপন। এখন এই যে একটা উপাখ্যান, এই উপাখ্যানের ভিতর যে তত্ত্বটি আছে সেইটি নিতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমাদের শাস্ত্রে অনেক উপাখ্যান আছে যা থেকে তত্ত্ব নিতে গেলে ঠকিব, তত্ত্ব নিতে গেলে পাইব। এখানে যে দুই দেহ এক করে এক দেহ নিয়ে আবির্ভাব, এটির ভিতর যে তত্ত্ব আছে সেটি নিতে হবে। তত্ত্ব না নিয়ে তত্ত্ব নিতে গেলে কিন্তু আমরা ঠকিব। অর্থাৎ কৃষ্ণ এই কলিযুগে যখন গৌররূপে আবির্ভূত হলেন, তখন পুরাণের যে রাধা, সেই বৈষ্ণব কবিদের যে রাধা, ঠাকুর অনুকূল চন্দ্র তিনি রাধা তত্ত্ব বলতে গিয়ে, যেমন বৈষ্ণব কবিরা বা আমরা শুধু রাধাকে একটা নারী ভাবি, কিন্তু যেসব অথেন্টিক গ্রন্থ আছে ভাগবতে রাধা নামের উল্লেখ নেই, মহাভারতে রাধার উল্লেখ নেই, হরিবংশে রাধার উল্লেখ নেই। তাহলে এই রাধা কোথা থেকে এলো? যারা গবেষক, যারা তাত্ত্বিক, তারা এরকম বিশ্লেষণ করেন। যেমন বঙ্কিমচন্দ্র তার গবেষণায় দেখেছেন যে রাধা, তার ধারণা রাধা পরবর্তীতে এটাকে প্রক্ষিপ্ত করা হয়েছে, এবং এই রাধা তত্ত্ব তার কাছে এটা কোনো মাঙ্গলিক তত্ত্ব মনে হয়নি। এবং তিনি যখন তার বিখ্যাত গ্রন্থ কৃষ্ণচরিত রচনা করেন, যে গ্রন্থের প্রশংসা বিশ্বকবি রবীন্দ্রনাথও করেছেন, যে বিশ্ব সাহিত্যে এক অবিস্মরণীয় গ্রন্থ বঙ্কিমচন্দ্র রচিত কৃষ্ণচরিত, সেই কৃষ্ণচরিতে বঙ্কিমচন্দ্র এই রাধা তত্ত্বকে বর্জন করেছেন, গোপী তত্ত্বকে বর্জন করেছেন। কারণ তিনি দেখেছেন কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় আসে তখন তার বয়স 11 বছর, তখন 11 বছরের বালক, আর মথুরায় আসার পরে তিনি আর বৃন্দাবনে ফেরেন, ভাগবতে এমন কথা উল্লেখ নেই। তাহলে 11 বছরের পূর্বে 7, 8, 9, 10 বছরের বালক কেমন করে রাসলীলা করবে, কেমন করে গোপী বা রাধা কৃষ্ণের সাথে লীলা করবে, এটি বঙ্কিমচন্দ্র বুঝতে পারেন। কারণ 7, 8, 11 বছরের পূর্বে লীলা বৃন্দাবনে, সেখানে গোষ্ঠ লীলা মেনে নিয়ে
যুবতী। তা এটা কেমন করে 9-10 বছরের একটা বালক কি করে পূর্ণ যুবক এবং পূর্ণ যুবতী কবিদের সাথে লীলা করলেন? কাজেই এটি বঙ্কিমচন্দ্রের কাছে প্রক্ষিপ্ত মনে হয়েছে এবং এটা তার কাছে অবিধিপূর্বক মনে হয়েছে, এবং এমন মনে হয়েছে এটি কৃষ্ণ চরিত্রকে কলঙ্কিত করেছে, এমন মতামত তিনি ব্যক্ত করেছেন। এবং তিনি তার কৃষ্ণ চরিত্র থেকে যথাতত্ত্ব একেবারেই বিসর্জন দিয়েছেন কবিতা। কিন্তু যখন এই গ্রন্থটি ঠাকুর রামকৃষ্ণদেব পরম পুরুষ পুরুষোত্তম রামকৃষ্ণ দেবের সামনে এই গ্রন্থটি পাঠ করা হয়, রামকৃষ্ণ দেবের সামনে এই গ্রন্থটি যখন পাঠ করা হয়, তখন রামকৃষ্ণ তিনি বলেন ওই গ্রন্থের কথা আমি শুনব। তিনি ঘুরে বসলেন কথামৃতে আসে, যখন এই কৃষ্ণচরিত পাঠ করা হয় রামকৃষ্ণদেব ঘুরে বসলেন যে আমি ওই কথা ওই কৃষ্ণ যখন কৃষ্ণচরিত পাঠ করা যায় কৃষ্ণচরিত বঙ্কিমচন্দ্রের রচিত কৃষ্ণচরিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার রচিত ওই কৃষ্ণচরিত সেই কথা শুনছেন না রামকৃষ্ণদেব, বললেন আমার রায়কে বাদ দিয়েছে, আমার রায়কে বাদ তাকে প্রশ্ন করা হলো যে যারা গবেষক যারা তথ্য নিয়ে গবেষণা করেন তারা রাধাকে অথেন্টিক মনে করছেন না, রামকৃষ্ণদেব অপূর্ব একটা উত্তর দিলেন। তিনি বললেন দেখো একজন পথিক বহুদূর পদব্রজে পথ পরিক্রমা করে তিনি দেখলেন একজন মানুষ বসে আছেন, সেই মানুষটিকে তিনি বলছেন যে আমি পথ পরিক্রমা দেখলাম যে অমুকখানের এক বড় প্রাসাদ সে ধসে পড়েছে। তিনি যাকে এই কথা বললেন তিনি সঙ্গে সঙ্গে পত্রিকা বের করে পত্রিকা পড়ে খুঁজে বললেন না তোমার কথা সত্য নয়, কারণ অত বড় একটা প্রাসাদ ধসে পড়লে সেটা তো পত্রিকায় আসতো, পত্রিকায় যেহেতু এটা পাওয়া যাচ্ছে না আমি সমস্ত পত্রিকা এই প্রান্ত প্রান্ত খুঁজে দেখলাম কোথাও সে তত্ত্বটি নেই, কাজেই পত্রিকায় যখন নেই তোমার কথা সত্য নয়। সে পথিকটি বলছেন আমি নিজের সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চোখের সামনে সেই প্রাসাদ পুরনো ভগ্ন প্রাসাদ ধসে পড়লো, সে ঐতিহ্যবাহী প্রাসাদটি আমি নিজের চোখে দেখলাম। বলে তুমি চোখে দেখলে হবে না, এটা এত বড় ঘটনা পত্রিকায় আসতে হবে, পত্রিকায় নেই। তো ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে কিছু অপ্রাকৃত বিষয় যেটা সাধারণ মানুষ এই জড়জগতের এই চর্ম চোখ দিয়ে সেই তত্ত্বের সন্ধান পায় না, দিব্য জগৎ দিব্য ধাম চিন্ময় ধাম শ্রীকৃষ্ণ বলেছেন আমার এই জড় প্রকৃতির ঊর্ধ্বে একটি চিন্ময় অব্যক্ত প্রকৃতি আছে গীতায় বলছেন, ঠাকুর অনুকূলচন্দ্র চিদ অনুর কথা বলেছেন এই যে জড় অনু আবার চিদ অনুর কথাও বলেছেন, আবার সেই চিন্ময় ধামের কথাও বলেছেন, আর শ্রীকৃষ্ণ সেই দিব্য ধাম সে চিন্ময় ধাম তার সেই একটা চিন্ময় প্রকৃতি সেই কথা বলেছেন, সে অপ্রাকৃত জগৎ সেই অপ্রাকৃত জগতের তথ্য আমরা পাই না। যেমন স্বয়ং জগৎবন্ধু সুন্দর বলেছেন যে আমার স্বয়ং রাধারানী দীক্ষা দিয়েছেন, কেমন করে তিনি বলছেন আমি বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশে বসে ধ্যান করছিলাম, আমি ধ্যানে দেখতে পেলাম আমি ধ্যান করতে করতে আমি দেখতে পেলাম রাধারানী তার অষ্ট সখীদের নিয়ে রাধাকুণ্ডে নামলেন, রাধাকুণ্ডে নেমে সেখানে তিনি স্নান করলেন জলকেলি করলেন সখীদের সাথে, এবং রাধাকুণ্ড থেকে যখন তিনি উঠে যাচ্ছিলেন উঠে যাওয়ার পথে আমি যে বসে ধ্যান করছি আমার কাছে এসে আমার কানে কানে তিনি স্বয়ং আমাকে মন্ত্র দিলেন, আমি চাক্ষুষ তাকে রাধারানীকে দর্শন করলাম তার মুখনিঃসৃত মন্ত্র আমি কর্ণে শ্রবণ করলাম। কে বলছেন? প্রভু জগৎবন্ধু। সে পথিকের মতো পথিক যেমন করে দেখছেন প্রাসাদ ধসে পড়ছে তিনি জগৎবন্ধু দেখছেন রাধারানীকে, কিন্তু আমরা প্রাকৃত জগতে রাধারানীর তত্ত্ব পাই না। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এটা অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা এটা আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। বিজ্ঞানী কেকুলে
তিনি অ্যাটমের ড্যান্স দেখেছিলেন, সেই পরমাণু নিয়ে ধ্যান করতে 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 তিনি দেখছেন সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন পরস্পর নৃত্য করছে, যেমন প্রেমিক প্রেমিকা নৃত্য করে। এটা তিনি দেখছেন। ঠাকুর বলছেন যে বিজ্ঞানী আর ঋষিদের মধ্যে পার্থক্য কি? বিজ্ঞানী দেখেন থিওরিটিক্যাল ভাবে, ঋষি হচ্ছে দ্রষ্টা, দর্শন করে। তাই বলছেন ওই যে কেকুলে যখন পরমাণু তত্ত্ব নিয়ে গবেষণা করছিল থিওরিটিক্যাল ভাবে, তখন তিনি বিজ্ঞানী। আর যখন সেই কেকুলে সেই গবেষণার গভীরে যেতে যেতে যখন তার দৃষ্টি খুঁটলো, তিনি দেখছেন যে ইলেকট্রন যেন প্রেমিকা আর প্রোটন যেন প্রেমাস্পদ, সেই প্রেমিক আর প্রেমাস্পদ গভীর প্রেমে আলিঙ্গন করছেন, একে অপরকে নৃত্য করছেন। এই যে দেখলেন চোখে, এটি হচ্ছে ঋষিত্ব। এই ঋষির দৃষ্টি তো আমরা সবাই পাই না। তাই রাধারানীকে আমরা প্রাগিত জড়জগতের ইতিহাসে হয়তো পাই না। ঠাকুর রামকৃষ্ণদেব আরো অপূর্ব একটা উদাহরণ দিয়েছেন, অপূর্ব উদাহরণ, অসাধারণ উদাহরণ। পৃথিবীর জড়জগতে এই পরম, মানে এই জড়জগতে সেই পরম পুরুষরা যখন আবির্ভূত হন, তাদেরই পরম অমৃত যে কত বর্ণনাতীত, তা বর্ণনাতে শেষ করা যাবে। তো ঠাকুর রামকৃষ্ণদেবের সেই উদাহরণ উপমাটিও এক অবিস্মরণীয় বর্ণনাতীত উদাহরণ। তিনি বলছেন দেখো, সমুদ্রের জল হিম হয়ে জমে নানা রকম মূর্তি ধারণ করে, বরফ হয়ে নানা রকম মূর্তি ধারণ করে, আবার যখন সূর্য ওঠে তখন সেই বরফের চাইগুলি গলে আবার জলে জল হয়ে যায়, আবার যখন সূর্য ডুবে যায় শীতকালে ওই সমুদ্রের জল শীতল হয়ে বরফ হয়ে আবার নানা রকম মূর্তি ধারণ করে, আবার যখন সূর্যের প্রখর তেজে সেই বরফগুলি গলে আবার জল হয়ে যায়। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাকার, ভক্তের ভক্তি হিমে তিনি জমাট বেঁধে বরফ হয়ে সাকার মূর্তি হয়ে ভক্তকে দর্শন করেন। আবার জ্ঞানীর বিশ্লেষণের দৃষ্টিতে তখন তিনি আবার নিরাকার। কিন্তু বলছেন যে সূর্যের তাপ, প্রখর তাপে বরফ গলে যায়, কিন্তু কোনো কোনো বরফ স্ফটিকের আকার ধারণ করে, সেই স্ফটিক আর সূর্যের তাপেও গলে না। তাই সেই কোনো কোনো পরম ভক্তের কাছে তিনি নিত্য সাকার। যেমন রামপ্রসাদের কাছে মা কালী নিত্য সাকার, তার কাছে অপূর্ব মাতৃমূর্তি, জীবন্ত মাতৃমূর্তি হয়ে রামপ্রসাদের কাছে, ঠাকুর রামকৃষ্ণের কাছে মাতৃমূর্তি হয়ে তিনি চির সাকার। এ কি অপূর্ব যে বরফ গলে যায় প্রখর সূর্যের তাপে, কিন্তু কোনো কোনো বরফ স্ফটিকের আকার ধারণ করে, হাজার প্রখর সূর্যের তাপেও সেই বরফ গলে না। কাজে সেরকম পরম ভক্তের কাছে তিনি চিরনিত্য সাকার, সেই প্রাকৃত জগতেও তাদের দর্শনে তিনি সেই অপ্রাকৃত সেই পরম সত্তা সাকার মূর্তিতে তাকে দর্শন দেয়। যেমন জগৎবন্ধুর কাছে রাধারানী দর্শন দিয়েছে। তাই বঙ্কিমচন্দ্রের জড়দৃষ্টিতে বঙ্কিমচন্দ্র বুঝতে পারেননি, তাই বঙ্কিমচন্দ্র রাধাকে খুঁজে পান না। কাজেই ঠাকুর অনুকূলচন্দ্র রাধা তত্ত্ব বলতে গিয়ে বলেছেন যে রাধা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি রচয়িতা বীজ। আমাদের এই বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্তর আছে, বীজ নামগুলি তো উচ্চারণ করা নিষেধ। যেমন বেদের যে বীজ, সেই ঋষিরা যে বীজ দশম স্তরে বীজ জপ করতেন, সেই বীজেরও স্তর আছে, সেই বীজেরও মূর্তি আছে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন রাধা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি রচয়িতা বীজ, সর্বোচ্চ স্তরের বীজ। আবার বললেন যে রাধা হচ্ছে সেই শব্দ, সেই যে শব্দ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। সেই রাধা শব্দে উচ্চারণ করলে যে সূক্ষ্ম শব্দ তরঙ্গ, সেই শুদ্ধ তরঙ্গই এই সৃষ্টির আদি কারণ বলেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। আবার বলছেন রাধা হচ্ছে আমাদের জীবের যোগাবেগ, সুরত যুক্ত হওয়ার আবেগ, জীবের মধ্যে যে গভীর প্রেমের আকুলতা, তাকে ঠাকুর বলেছেন রাধা। আবার বৈষ্ণব
রাজে রাধাকে একটা নারী মূর্তি ভাবেন, সেটাও ঠাকুর অনুকূলচন্দ্র তার পুণ্যপুথি না তার আলোচনা প্রসঙ্গের 17 খণ্ডের আলোচনা প্রসঙ্গের 17 খণ্ডের 255 পৃষ্ঠায়। কারণ আমাদের অনেক সৎসঙ্গীরাই ঠাকুরের ওই রাধা যে সৃষ্টি রচয়িতা শ্রেষ্ঠ শব্দ এটা শুনেছেন, রাধা মানে যে যোগাবেগ এটা শুনেছেন, তারা আবার রাধাকে নারীর ভাবতে পারেন। আবার সৎসঙ্গের বাইরের অনেকেই রাধাকে নারী ভাবেন, কিন্তু এই রাধা নারীর আদি কারণ যে সেই শব্দ সৃষ্টি রচয়িতা শ্রেষ্ঠ শব্দ বা যুক্ত হওয়ার আবেগ, এটাও ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে ব্যাখ্যা দিলেন এটা বাইরের মানুষরা বুঝতে পারে, কিন্তু এটার রাধা যেমন যোগাবেগ, রাধা যেমন শব্দ, তেমনি আবার সে নিত্য অপ্রাকৃত সেই রাধা তত্ত্ব সেরকম পরম ভক্তের কাছে ওই স্ফটিকের আকার ধারণ করে, মানে নিত্য সাকার। যেমন প্রভু জগৎবন্ধুর কাছে রাধা চাক্ষুষ দেখেছেন যে তাকে তিনি মন্ত্র দিয়ে গেলেন, তাই রামকৃষ্ণদেব বলছেন ওই পথিক দেখেছে চাক্ষুষ যে প্রাসাদ ভেঙে পড়ছে, কিন্তু যাকে বলছেন তিনি পুঁথিতে খুঁজে পাননি বলে তিনি বিশ্বাস করছেন। তার মানে অপরাগিত জগৎ তুমি গভীর বিশ্বাসে সবই হতে পারে, যার যেমন বিশ্বাস সেই ভাবের গভীরে যখন সে সিদ্ধি লাভ করে তার চিন্ময় জগতে তিনি ভগবানের সাথে সেইভাবে লীলা আস্বাদন করে। যেমন করে রামকৃষ্ণদেবের সময় গোপালের মা বলে একজন ছিলেন, এক সাধিকা, তিনি চাক্ষুষ দেখতেন যে শ্রীকৃষ্ণ গোপাল হয়ে তার কাছে আসে, তার কোলে ওঠে, বাড়ির আর কেউ দেখতে পাচ্ছে না। সেই গোপালের মা রামকৃষ্ণদেবের পরম ভক্ত হয়ে ওঠেন। পরে তিনি দেখেন গোপাল রামকৃষ্ণদেবের মধ্যে মিশে যাচ্ছে, আবার রামকৃষ্ণদেব গোপালের মধ্যে মিশে যাচ্ছে। এ যখন বুঝতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন সেই গোপালই রামকৃষ্ণদেব হয়ে এসেছে। সেই গোপালের মা এত উচ্চ পর্যায়ের সাধিকা, প্রথম বিবেকানন্দ বুঝতে পারেন, পরে বিবেকানন্দ বলেছেন আমি কোটি জন্ম সাধনা করে ওই গোপালের মায়ের মতো ভক্তি অর্জন করতে পারবো। তাই পরম ভক্তের কাছে তিনি নিত্য সাকার, ওই গোপালের মায়ের মতো পরম ভক্তের কাছে শ্রীকৃষ্ণ নিত্য গোপালের রূপ ধরে তাকে দর্শন দেন, চিরকাল তার কাছে থাকেন। আমরা এই প্রাকৃত জগতে চিরকাল দেহ নিয়ে হয়তো 60-70-80-100 বছর থাকি। আমার দাদারা শ্যামলদা আর দাদা ঝুলনদা বিজয় দ্বারা আমার শতবর্ষ এই কামনা করলেন। আমার অনেকে জ্যোতিষীরা বলেন যে আমার আয়ু খুব বেশি না, 55 যাচ্ছে, হয়তো 70 পর্যন্ত যাবো কিনা জানি না, আয়ু এখানে কি খুব বেশি না, 70-75 হতে পারে বা 72-75 হতে পারে, আমি সঠিক জানি না, বলছে আয়ু খুব বেশি না। কিন্তু অনেকেই বলেন পরমপিতার ইচ্ছা হলে তিনি ইচ্ছা করলে আমাকে অনেকদিন রাখতে পারেন, আবার তিনি তাতেও নিতে পারেন, সেটা তার ব্যাপার। এই তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা যে এই আয়ু নিয়ে থাকি, এই দেহ যেটাকে আমরা বাস্তব মনে করি, সে বাস্তব দেহর স্থায়িত্ব কতটুকু? 60-70-80 বছর। কিন্তু অপ্রাকৃত জগতে সেই চিন্ময় ধামে যারা বিরাজ করেন, সেই চিন্ময় ধাম কিন্তু কোনো আলাদা কোনো ভৌগোলিক নয়, মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহ নক্ষত্রের মতো কোনো আলাদা ভৌগোলিক কোনো জগৎ নয়, সেটা একটা চেতনার জগৎ। এই দেহে থেকেও মানুষ সেই চেতনার জগতে উন্নীত হতে পারে। আবার এই দেহ ছেড়ে যখন সূক্ষ্ম শরীরে থাকে বা আবার দেহ ধারণ করে, সেখানেও সেই লোকে থাকতে পারে। ওটা একটা চেতনার ধাম, একটা দিব্য ধাম, একটা চিন্ময় ধাম। সেই চিন্ময় ধাম যে যেমন চিন্ময় ধামে প্রবেশ করেন, কেউ গোষ্ঠলীলা নিত্য আস্বাদন করেন, কেউ ওই শ্রীকৃষ্ণের ওই যে গোলক ধাম যে একটা কল্পনা করা হয়েছে, রূপক কল্পনা করা হয়েছে, আসলে এসব দেহের মধ্যেই আছে। ওই যে দ্বিদলের পরে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড সমস্ত গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, এই দ্বিদলের পরেই হচ্ছে সহস্রা, যেখানে রাধা কৃষ্ণ হরগৌরী বা পুরুষ প্রকৃতি লীলা চলছে। এইভাবে এই পিটিউটারি গ্ল্যান্ডের পাশেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটা গ্ল্যান্ড, সেটাকে পিনিয়াল গ্ল্যান্ড বলে। একদিন প্রফুল্লদা বলছিলেন ঠাকুর বিজ্ঞানীরা এই পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে এখনো ভালো জানতে পারেননি, তা আবিষ্কার করেছেন একটা গ্ল্যান্ড আছে, এখান থেকে একটা হরমোন ক্ষরণ হয় মেলাটোনিন, যে হরমোনের কারণেই আমরা আমাদের জীবন
মানে যৌবন আমরা লাভ করি। আবার এই হরমোন মেলাটোনিন যখন 40-এর পরকম মানে বন্ধ হয়ে যায়, তখন আমাদের পার্থক্য আসতে থাকে ধীরে ধীরে। তো ঠাকুর বললেন যে ওই পিটুইটারি গ্ল্যান্ডের পাশে যে পিনিয়াল গ্ল্যান্ড, ওখানে আছে 7টা বহিঃস্থ স্তর, ওটাই সপ্ত স্বর্গ। আমাদের শাস্ত্রে আছে সপ্ত স্বর্গ ভেদ করলে ব্রহ্ম সাক্ষাৎকার হয়। ইসলাম শাস্ত্রে আছে যে সেই সপ্ত আসমান ভেদ করে সেই মহানবী আল্লাহর সাথে মিলিত হয়েছিল। তো কোথায় সেই সেই সপ্ত স্বর্গ, কোথায় সেই সেই সপ্ত আসমান, এগুলি গভীর তাত্ত্বিক বিষয়। যাই হোক, এই রাধা তত্ত্ব নিয়ে ঠাকুর বলেছেন এই আলোচনা প্রসঙ্গের 17 খণ্ডে 255 পৃষ্ঠায়। তিনি বলেছেন যে বৈষ্ণব কবিরা শ্রীরাধার সুকেন্দ্রিক রকমটা সুষ্ঠুভাবে একে দেখিয়েছেন, তাই তা অত মধুর। আবারও পাঠ করি, বৈষ্ণব কবিরা শ্রীরাধার সুকেন্দ্রিক রকমটা সুষ্ঠুভাবে একে দেখিয়েছেন, তাই তা অত মধুর। তাহলে অনেকেই যে আমরা রাধাকে খালি শব্দ মনে করি, রামকৃষ্ণদেব বলছেন সাধন ভজন করতে 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 সেই শব্দ শোনা যায়, তখন সেই বাঁশি শোনা যায়, সেই শব্দ বীজনাম শোনা যায়, তখন তো ভজন শুরু হয়। কাজেই হয়তো ওই রাধা রাধা করতে করতে একসময় রাধা শব্দ শোনা যায়, কিন্তু রামকৃষ্ণদেব বলছেন যে সমুদ্রের কাছাকাছি গেলেই সমুদ্রের গর্জন শোনা যায়। কিন্তু শুধু গর্জন শুনলেই হবে না, একেবারে সমুদ্রের কাছে গিয়ে সমুদ্র দর্শন করতে হবে। শুধু দর্শন করলেই হবে না, সমুদ্রে নেমে সমুদ্রে অবগাহন করতে হবে, অর্থাৎ সেই অনন্ত অসীম লীলারসের সমুদ্রে অবগাহন করতে হবে। কাজেই শুধু শব্দ তত্ত্বেই থেমে থাকলে হবে না, এই লীলারসে যেতে হবে। রস বৈষ্ণব কবিরা এই যে রাধাকে নারী রূপ দিয়েছেন, ঠাকুর তো সুরত ছাকি গ্রন্থে, সুরত মানে তো যোগাবেগ, কিন্তু সুরতের তো ডালিম ফাটা লালিম ঠোঁটের কথা ঠাকুর বলেছেন যে সুরত, হে সুরত রানী তোমার লালিম ফাটা ডালিম ঠোঁট। তাহলে সুরত মানে তো একটা যোগাবেগ, যুক্ত হওয়ার আবেগ, সে আবেগ তো নৈব্যক্তিক। তাহলে সেখানে ঠাকুর ব্যক্তি ধর্ম আরোপ করেছেন। আমাদের ঋষিরা গঙ্গাকে গঙ্গা দেবী বলেছেন, বরুণ সমুদ্র জলকে বরুণ দেব বলেছেন, বায়ু বায়ুদেব, সূর্য সূর্যদেব, অর্থাৎ এই পৃথিবীর এই বিশ্ব জগতের অনেক ভৌত শক্তির উপরে তারা চিন্ময় ব্যক্তি ধর্ম আরোপ করেছেন। এর পিছনে নিগুড় মনোবিজ্ঞান সম্মত দর্শন আছে। কাজেই রাধা যেমন শব্দ, রাধা যেমন যোগাবেগ, আবার বৈষ্ণব কবিরা যে রাধাকে প্রেমময়ী যৌবনময়ী সৌন্দর্যময়ী এক নারী চরিত্র রূপে একে দেখিয়েছেন, এটাকেও তো ঠাকুর 17 খণ্ডে খুব প্রশংসা করেছেন, তাই তো অত মধু যে সুষ্ঠুভাবে বৈষ্ণব কবিরা একে দেখিয়েছেন। কাজেই সেই বৈষ্ণব তত্ত্ব, গোপী তত্ত্ব, রাধা তত্ত্ব, সেটি ভাগবতের মূল বিষয়।